আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা, ওটি এবং হিশু নিয়ে শিশুদের বিভিন্ন ধরনের যন্ত্রণা পোহাতে হয় অভিভাবকদের। শিশুদের পটি এবং হিশু পড়াশোনা শিক্ষা অন্য শিক্ষার মতোই গুরুত্বপূর্ণ বাস্তব শিক্ষা। পটি এবং হিশু ঠিকমতো না হলে শিশুদের শারীরিক মানসিক বিকাশের বিভিন্ন ধরনের জটিলতা হতে পারে, পুষ্টি ঘাটতি, শিশুদের পার্সোনালিটি ডেভেলপমেন্টেরও একটা গুরুত্বপূর্ণ অন্তরায় পটি এবং হিশু নিয়মিত না হওয়া। শিশুদের খেলার ছলে পটি এবং হিশুর জন্য যে সময়টা, এটা অনেক শিশুর কাছে সময় অপচয় মনে হয়। এজন্য কমপক্ষে 5 থেকে 6 বার শিশুদেরকে পটি হিশুর কথাটা রিমাইন্ড করে দিন। ছোট বাচ্চাদেরকে আদর করুন, বসান, পাশে বসে থাকুন। পটি হিশু করার পরে সম্ভব হলে ওদেরকে উৎসাহ দিন, সম্ভব হলে পুরস্কার দিন। শিশুদের কাছে যেন পটি হিশু করাটা খাবার দাবার পড়াশোনা খেলাধুলার মতোই একটা গুরুত্বপূর্ণ কাজ হিসেবে বিবেচিত হয় জীবনের শুরু থেকে। আপনার প্রিয় সন্তানের পটি অপর্যাপ্ত হলে খাওয়ায় অরুচি হতে পারে, হিশু কম বেশি হলে কিডনি জটিলতা পর্যন্ত হতে পারে। আপনার প্রিয় সন্তানের পটি এবং হিশু নিয়ে সচেতন অভিভাবক হন আপনি আজকেই। ডাক্তার শফিক, আজ এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।